আলসেমি করলে ইউটিউবার হওয়া যায় না। খুলনার ব্লগের পার্ট টু বাকি ছিল, মনে আছে কি আপনাদের? মনে তো নাই, আমারই ভুলে যাওয়ার মতন অবস্থা। ওই ব্লগ টু মানে পার্ট টুটা আমি এখন দিচ্ছি, প্লিজ একটু দেখে নেবেন। আমি একটু নতুন করে ইউটিউব শুরু করতে চাইছি, প্লিজ ওয়াচ মাই সেকেন্ড পার্ট অফ দ্য খুলনা ব্লগ, উপরের লিঙ্কে। এখন আসি খুলনা সদর হাসপাতালে করোনা টেস্টের জন্য। সকাল 8:30টার দিকে আসছি, বাজে হচ্ছে 10:00, তাদের কোনো খবর নাই। মানে রোগী এসে বসে আছে এখানে, যতক্ষণ ওয়েট করবো ততক্ষণ একটু করোনার জন্য রিক্স। কিন্তু আমাদের ওয়েট করানো লাগতেছে, কারণ সরকারি কাজে যেই পরিমাণ অবহেলা হয় তা তো আমরা জানি, তা আমরা সরাসরি দেখতে পারতেছি। এটা আসলেই দেশের জন্য খুবই খারাপ, কারণ যেদিকে আমরা করোনা সংক্রমণ রোধ করতে চেষ্টা করতেছি সেখানে করোনা টেস্ট করতে এসে যদি করোনা হয়ে যায় তাহলে তো খুবই খারাপ বিষয়, এটা আসলেই মানা যায় না। সেই 2 ঘন্টা ধরে ওয়েট করতেছে, তারা বলতেছে 11টায় আসবে, এখন আসলে কখন আসে তা জানা যাচ্ছে না। এই জায়গাটি হচ্ছে রূপসা নদী তীরবর্তী 7 নম্বর ঘাট। জায়গাটা অনেক সুন্দর, কোরবানির সময় এখানে হচ্ছে গরুর হাট বসে এবং পরিস্থিতি খুব নোংরা হয়ে যায়। কিন্তু তাছাড়া অন্যান্য সময় এত সুন্দর একটা জায়গা, নদীর পাশ ঘেঁষে রাস্তাটা আসলে অনেক চমৎকার। আমরা ভিডিওতে দেখতে পারতেছি যে কত চমৎকার পরিবেশ এখানে আছে, এই যে সেই সুন্দর রাস্তাটা বাইকিং করার জন্য গিয়েছিলাম। খুলনা আমি যে সময়টায় গিয়েছিলাম টোটালি বর্ষাকাল ছিল, আর বর্ষার আরেকটি ক্লিপ আমি এই পার্ট টু ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতেছি। বর্ষা মানে আমেজিং, আর টিনের ঘরে বর্ষা মানে তো আরও সুন্দর একটা অনুভূতি। তো আপনারা বর্ষাটা এনজয় করতে থাকুন। মনে আছে কি পার্ট 1 ভিডিওতে আমি বলেছিলাম আমরা অ্যাক্সিডেন্ট করেছিলাম, বাইক অ্যাক্সিডেন্ট। সেই বাইক অ্যাক্সিডেন্টের দরুন বাইকের যে ক্ষতি হয়েছিল তা আমরা সারাতে এই হিরো শোরুমে এসে পৌঁছেছিলাম। এই জায়গাটি হচ্ছে রূপসা ঘাটের পাশে একটা সুন্দর ফুড কোর্ট, যেখানে বসে আপনি একটা সুন্দর পরিবেশে খাওয়া দাওয়া করতে পারবেন এবং সে নদীর পরিবেশ এনজয় করতে পারবেন। আপনারা দেখতেছেন পাশে ঘাট, ওইখান থেকে ট্রলারে এপার থেকে ওপারে যাওয়া আসা করা হয় এবং জায়গাটা অনেক সুন্দর, আপনারা সুন্দরভাবে এনজয় করতে পারবেন। ফ্যামিলি, ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড, যাকে নিয়ে যান অনেক সুন্দরভাবে আপনারা এনজয় করতে পারবেন।